সুরা ফাতিহার কিছু ব্যাপার সত্যি অসাধারণ আমার কাছে এগুলো অতুলনীয় মনে হয় সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াত হল আল্লাহকে নিয়ে আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন আর রহমান রহিমা আলিক উমদ্দিন এই আয়াত তিনটি কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আর শেষ তিনটে আয়াত এই দিন আিরাতুল মুস্তাকিম সিরাতলীনা আলহিম ওয়ুল মকদুব আলহিম এই তিনটি আয়াত হলো আমাদেরকে নিয়ে আচ্ছা এখন মাঝের একটা আয়াত আছে এই মাঝের আয়াতে বলা আছে আমরা আল্লাহকে কি দিতে চাই আর আল্লাহর কাছ থেকে আমরা কি চাই আমরা আল্লাহকে দিতে চাই আমাদের আনুগত্য আর আল্লাহর কাছ থেকে আমরা চাই সাহায্য অন্যভাবে বলা যায় সুরা ফাতেহার শুরুটা হলো আল্লাহকে নিয়ে মাঝের অংশটা হলো আল্লাহ এবং আমাদেরকে নিয়ে আর শেষের অংশটা হলো আমাদেরকে নিয়ে সুরাটি সুন্দর করে ভারসাম্য করা আল্লাহ আল্লাহ এবং আমরা আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকমভাবেই ভারসাম্য করে রাখা হয়েছে তাহলে প্রথম তিন আয়াত হল আলহামদুলিল্লাহ রুবিল আলমিন আর রহমান রহিম আলী কম উদ্দিন এই তিন আয়তের মর্মার্থ কি জানেন আমি আগে বিশদ বর্ণনা করেছি প্রশংসা কৃতজ্ঞতা তিনি আমাদের মালিক তিনি এতটাই ভালোবাসেন যে আমরা তার আদেশ অমান্য করলেও তিনি সাথে সাথে শাস্তি দেন না কিন্তু বিচার দিবসে সবাইকে জবাবদিদা করতে হবে এই সব কিছুর উপসংহার হলো আমি তোমার আনুগত্য করতে রাজি আমি তৈরি এটা আরবিতে কীভাবে বলি আমরা ইয়াকা না আবুদু মানে প্রথম অংশের উপসংহার হলো ইয়াকা না আবুদু এর পরের অংশটা কী ইয়াকানা স্তাইন আমরা আপনার সাহায্য চাচ্ছি খেয়াল করে দেখুন সুরা ফাতিহার বাকি অংশে আমরা কিন্তু সাহায্যই চাচ্ছি আমাদের সঠিক পথে পরিচালিত করুন তাদের পথ যাদেরকে আপনি কবুল করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এগুলো কি সব সাহায্য চাওয়া নয় মানে না আবুদু হল প্রথম অংশের উপসংহার আর ইয়াকানা স্তাইন হল পরের অংশের সূচনা কত সুন্দরভাবে ভারসাম্য করা আছে সুরাটিতে অতুলনীয় ভারসাম্য